নেতাকর্মীদের নিয়ে শোক র্যালিতে অংশগ্রহণ করি। র্যালিটি শিল্পকলার সামনে দিয়ে সড়ক প্রদক্ষিণ করে আসছিলাম। ইতিমধ্যেই কে বা কারা আমাদের র্যালির পিছন দিকে ইটপাটকেল ছুঁড়ে এবং সেখানে পুলিশের গাড়িসহ অসংখ্য মোটর সাইকেল ভাঙচুরের খবর পাই। প্রিয় ভাইয়েরা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, আপনারা এই বরগুনার জ্ঞানীজন, আমরা মনে করি শোক র্যালিতে যারা হামলা করেছে তারা একাত্তরের পরাজিত শক্তি এবং পঁচাত্তরের খুনিদের উত্তরস্বরী। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের নির্ধারিত কর্মসূচি পালন শেষে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখতে পাই পুলিশের সাথে বরগুনা জেলা ছাত্রলীগের সংঘর্ষ উল্লেখ করে খবর প্রচার করা হয়েছে। আমি বলতে চাই, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে পুলিশের কোনো সংঘাতের ঘটনা আজকের ঘটে নাই। যদি এই ঘটনায় ছাত্রলীগের কোনো নেতাকর্মী সম্পৃক্ত থেকে থাকে তবে আমরা মনে করি যে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। আমি বরগুনা জেলা পুলিশকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনের সকলকে ধন্যবাদ জানাই। তারা সাথে সাথে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে, এ কারণে আমি বরগুনার প্রশাসনকে ধন্যবাদ জানাই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এটা প্রশাসন আমাদের চেয়ে ভালো বলতে পারবেন। আমার জানা মতে বঙ্গবন্ধুর আদর্শের কোনো কর্মী বা নেতা আজকের এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। যদি থেকে থাকে আমরা তাদের বিরুদ্ধে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে কথা বলে তাদের নির্দেশ মতো, তাদের পরামর্শ নিয়ে আমরা পরবর্তীতে সাংগঠনিক ব্যবস্থা নেব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।